বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেতা, বিশ্বের খ্যাতিমান সংঘ মনীষা ও একুশে পদকপ্রাপ্ত মহাসংঘ নায়ক শুদ্ধানন্দ মহাথেরও দেহত্যাগ করেন 2020 সালের 3রা মার্চ। তবে করোনা অতিমারির কারণে সে সময় শেষকৃত্য হয়নি। মরদেহ সংরক্ষণ করা হয় তারই কর্মসাধনার পীঠস্থান সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে। দীর্ঘ 2 বছর পরে অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ হিসাবে শুদ্ধানন্দ মহাথেরোর দেহ সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার থেকে 3 দিন রাখা হয় বৌদ্ধ মহাবিহার প্রাঙ্গণে। শ্রদ্ধা জানান বৌদ্ধ সম্প্রদায়ের অনুসারী এবং রাজনৈতিক, সামাজিক সহ বিভিন্ন সংগঠনের মানুষ। বাংলাদেশে তিনি যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে অগ্রদূত, তিনি শান্তির বাণী সেখানে তিনি প্রচার করতেন। তার মৃত্যু যে আমার কাছে একজন মুরব্বীকে হারানো। মহাথের ছিলেন সমাজ সেবায় আত্মনিবেদিত একজন মানবতাবাদী ও শান্তির দূত। শুদ্ধানন্দ মহাথেরোর দেখানো পথেই ভবিষ্যতে চলার কথা জানান নতুন সংঘনায়ক অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথেরো। আর পারলৌকিক স্বর্গতে এবং যেখানে যেন তিনি তেন নির্বাণ সুখ করতে পারে এবং আমাকে যেন আশীর্বাদ করেন। সব আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সন্ধ্যায় মরদেহ নেওয়া হয় মহাবিহারের পুকুরের মাঝখানে তৈরি অস্থায়ী মহাশ্মশানে। ধূমবাজি ফোটানো এবং মোমবাতি জ্বালিয়ে হাজারো মানুষ চিরবিদায় জানান তাদের ধর্মগুরুকে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।